জি কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো অনেক। আজকে আমরা ডিজাইনের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে ডিজাইনের আমরা বিম ডিজাইনের গত ক্লাসে আলোচনা করেছিলাম বিভিন্ন সূত্র, ডব্লিউএসডি মেথডে কি করে সূত্রগুলো ডেভেলপ করতে হয় এর প্রমাণ করেছি, কয়েকটা শিখেছি আমরা সবাই। আজকে ওই সূত্রগুলো দিয়ে আমরা ডিজাইনের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করব। এই ধাপগুলোর মধ্যে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডব্লিউএসডি মেথডে একটি আরসিসি বিম ডিজাইনের 10টি ধাপ নিয়ে আলোচনা করব। এই 10টি ধাপ আলোচনা করার মধ্য দিয়ে আমরা এই জিনিসগুলো শিখে আমরা বিম ডিজাইন করতে পারব। তো প্রথমেই আমি কোনো ভূমিকা ছাড়াই আমি প্রথমে বিম ডিজাইনের একদম লোডিং থেকে শুরু করে কিভাবে আমরা ডিজাইনের ধাপগুলো লিখতে পারি এবং ক্যালকুলেশন করতে পারি একটু দেখাবো। পরবর্তী ক্লাসে হয়তো আমরা এগুলো নিয়ে অঙ্ক করতে পারি। আর আমরা এই ধাপের মধ্যে কিছু কিছু জিনিস অলরেডি শিখে ফেলেছি, অনেক সূত্র সেগুলোও আসবে, পাশাপাশি কিছু শিখে নাই সেগুলোও আসবে। সেগুলো ভয় পাওয়ার কোনো কারণে আস্তে আস্তে আমরা সবই শিখতে পারবো। তো এখন আমি প্রথমে লিখতে চাচ্ছি একটি আরসিসি বিমের লোডিং, যেটা এক নম্বর ধাপ বিম ডিজাইনের এক নম্বর ধাপ। এই যে আরসিসি বিমের এক নম্বর ধাপ হচ্ছে নাম্বার ওয়ান ধাপ লোডিং ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন আমরা এর আগে লোড ক্যালকুলেশনে দেখেছি যে দুই ধরনের লোড, দুই ভাবে আমরা লোড ইয়ে করি, যে বিমের উপর প্রতি মিটার দৈর্ঘ্যে আরোপিত লোড, আর একটা হচ্ছে বিমের উপর সম্পূর্ণ বিমের উপর টোটাল লোড। টোটাল লোডকে আমরা বড় ডব্লিউ দ্বারা প্রকাশ করি, আর পার মিটার বা প্রতি মিটারে যে লোডটা আসে সেটাকে আমরা ছোট ডব্লিউ দ্বারা প্রকাশ করি। এটা এককের ক্ষেত্রেও আলাদা, একটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কেজি একটা কেজি পার মিটার, ছোট ডব্লিউটা হচ্ছে এর একক হচ্ছে কেজি পার মিটার, বড় ডব্লিউ যেটা আমরা এটার একক হচ্ছে কেজি সম্পূর্ণ লোড। আর এই বিম ডিজাইন করার ক্ষেত্রে আমরা সবগুলো যে সূত্রগুলো এখন লিখবো সবগুলো ছোট ডব্লিউ দিয়ে লিখবো, কেজি মিটার, কেজি পার মিটার, প্রতি মিটার দৈর্ঘ্যে যে লোডটা আসবে সেই লোড ধরে আমরা ডিজাইনটা করব, সেই সেই সেটা নিয়ে আমরা সূত্রগুলো লিখবো। তো এখন আমি ফার্স্টে যেটা দেখবো, বিমের উপর দুই ভাবে লোড থাকে, কখনো কখনো দেওয়া থাকে বিমের উপর নিজস্ব ওজন সহ আরোপিত লোড, এবং কখনো কখনো থাকে নিজস্ব ওজন ছাড়া আরোপিত লোড। এই লোড ক্যালকুলেশনের সময় আমাদের মনে রাখতে হবে যে ডব্লিউর মানটা আমরা বের করতে চাই, ছোট ডব্লিউটা বের করতে চাই। তো ছোট ডব্লিউটা বের করতে গেলে কখনো কখনো বিমের উপর সম্পূর্ণ আরোপিত লোড, শুধু আরোপিত লোড নিজস্ব ওজন ছাড়া থাকে, কখনো কখনো নিজস্ব ওজন সহ থাকে। তো নিজস্ব ওজন ছাড়া যদি থাকে, নিজস্ব ওজন সহ যদি থাকে, তাহলে কোনো ঝামেলা নেই যে লোডটা দেওয়া থাকে প্রতি মিটার দৈর্ঘ্যে যদি থাকে তাহলে ওটাই ছোট ডব্লিউর মান, এটাই ছোট ডব্লিউর মান, ছোট ডব্লিউ ক্যালকুলেশন করবো এটাই যার একক কেজি পার মিটার। যদি এটা না থাকে, সম্পূর্ণ বিমের উপর নিজস্ব ওজন সহ আরোপিত লোড থাকে, তাহলে সেক্ষেত্রে বড় ডব্লিউ দেওয়া আছে আমাদের, বিমের দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেখান থেকে আমি ছোট ডব্লিউ বের করতে পারি, এটার একক কেজি। ছোট ডব্লিউ যদি বের করতে চাই, ডব্লিউ ইকুয়াল টু বড় ডব্লিউ ডিভাইডেড বাই এল, তাহলে কেজি পার মিটার এসে গেল। এভাবে আমরা ছোট ডব্লিউ বড় ডব্লিউ থেকে ছোট ডব্লিউ, ছোট ডব্লিউ থেকে বড় ডব্লিউ বের করতে পারি, সম্পূর্ণ লোড থেকে প্রতি মিটার দৈর্ঘ্য বের করতে পারি, আবার যদি প্রয়োজন হয় কখনো প্রতি মিটার দৈর্ঘ্য থেকে আমরা আবার সম্পূর্ণ লোড বের করতে পারি। তো যাই হোক, আমরা এখন এই ডব্লিউর মানটা বের করার সময় যদি এরকম থাকে যে প্রতি মিটার দৈর্ঘ্যে দেওয়া আছে ঠিক আছে, কিন্তু নিজস্ব ওজন ব্যতীত দেওয়া আছে, নিজস্ব ওজন ব্যতীত দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে নিজস্ব ওজনটা ধরে নিতে হবে, নিজস্ব ওজনটা বের করে নিতে হবে। এর জন্য সূত্র হচ্ছে আমাদের নিজস্ব ওজন বের করার সূত্র, আমরা এর আগে শিখেছি। এই নিজস্ব ওজন বের করার জন্য আমাদের করতে হয় ওয়ান ইন্টু বি ভাগ একশো ইন্টু ডি ভাগ একশো ইন্টু চব্বিশশো, এটা নিজস্ব ওজন বের করার সেল পয়েন্ট, সেল পয়েন্ট বের করার ইকুয়েশন এটা। এখানে মনে রাখতে হবে যে আমাদের, আমরা বিম ডিজাইন করি নাই এখনো, সেখানে আমাদের বিমের প্রস্থ বি, বিমের গভীরতা বি, এগুলো আমরা কোথা থেকে পাবো? তো আমরা বিম যখন নিজস্ব ওজন দেওয়া থাকবে না, তখন নিজেই এগুলো পাওয়ার জন্য আমরা প্রথমে যেটা করব, একটা নির্দিষ্ট মান আছে এগুলোর, এগুলোর মান কত হয় আমরা জানি মোটামুটি, সেগুলোর সাপেক্ষে একটা আমরা এগুলোর মান ধরে নেব। যেমন ওয়ানটা হচ্ছে আমাদের এক মিটার দৈর্ঘ্যের জন্য, আর বিটা হচ্ছে বিমের প্রস্থ, যেটা আমরা এই এই লম্বা বরাবর যদি বিম হয়, বিমের প্রস্থটা সাধারণত 25 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার হয়, বিম মান সাধারণত 25 সেন্টিমিটার কিংবা 30 সেন্টিমিটার আমরা ধরি। আর ডি মান হচ্ছে বিমের গভীরতা, এটা বিমের লোডের উপর ডিপেন্ড করে, এটা সাধারণত 45 সেন্টিমিটার
কিংবা 50-55 হয়ে থাকে, তো ধরার ক্ষেত্রে একটু বেশি ধরা ভালো, একটু বেশি ধরা ভালো এই জন্য যদি আমাদের ডিজাইনের পরে যাতে ফেল না করে, এই জন্য বেশি ধরবো আমরা এটা মোটামুটি ডি 50 সেন্টিমিটার ধরে নিতে পারি, কিংবা আমরা এটা যা ধরছি তার ডাবল ধরতে পারি, বি যা ধরছি তার ডাবল, বি 30 সেন্টিমিটার ধরলে আমরা 60 সেন্টিমিটার ধরে নিতে পারি, 55 সেন্টিমিটার ধরে নিতে পারি। তো মনে রাখতে হবে একটু বেশি করে ধরতে হবে যাতে আমাদের পরবর্তীতে যখন ডিজাইন করে আমাদের গভীরতা পাবো সেটার সাইজে যাতে কম না হয় ধরাটা, এই জন্য ধরবো। আর এই 24 তো আমরা জানি কংক্রিটের একক ওজন কেজি পার মিটার কিউব, তো এখানে একটা মিটার, এটা বিটা সেন্টিমিটারে ছিল, মিটার করার জন্য 100 দ্বারা ভাগ করছি, যেটা সেন্টিমিটারে ছিল 100 দ্বারা ভাগ করে এটাকে আমরা মিটার করছি, তাহলে একটা দুইটা তিনটা মিটার, মিটার কিউব, এটা কেজি পার মিটার, এটা কেজি পার মিটার কিউব। তো এখান থেকে আমরা এখান থেকে এটা রেকর্ড একটা পাবো, এটা 16W আকারে পাবো, 16W একটা মান পাবো, তার সাথে যদি আরোপিত লোড থাকে সেটা যোগ করে দেবো, দিয়ে আমাদের টোটাল 16W মান পাবো কেজি পার মিটার। এই মানটাই আমাদের এই প্রথম স্টেপ লোড ক্যালকুলেশন। যদি নিজস্ব ওজন ছাড়া থাকে তাহলে নিজস্ব ওজনটা এভাবে আমাদের বের করে নিতে হবে, নিমের এক মিটার দৈর্ঘ্যে নিজস্ব ওজন বের করে, এক মিটার দ্বিগুণ করেছি প্রতি মিটারের জন্য, প্রতি মিটার এক মিটার দৈর্ঘ্যে ওজনটা বের করে নিলাম, প্রতি মিটারে যেটা আরোপিত লোড দেওয়া থাকবে তার সাথে যোগ করে নিব। তবে মনে রাখতে হবে যদি আমাদের টোটাল লোড দেওয়া থাকে সেটাকে প্রতি মিটারে বানায় নেওয়ার জন্য এল দ্বারা ভাগ করতে হবে, করেই এই এটার সাথে যোগ করা যাবে। আমার আরোপিত লোড দেওয়া আছে টোটাল লোড, আর আমি বের করলাম প্রতি মিটারে, এই দুটো যোগ করা যাবে না, একটা ছোট একটা বড় ডব্লু, একটা ছোট ডব্লু, এই জন্য প্রত্যেক দুটাই একই ইউনিটে নিতে হবে, ছোট ডব্লু তে নিতে হবে। এই জন্য আমাদের যদি টোটাল লোড দেওয়া থাকে বিমের উপর আরোপিত টোটাল লোড এত, তা সেটাকে এল দ্বারা ভাগ করে আমরা প্রতি মিটার দৈর্ঘ্যে লোডটা নিয়ে নিব, আর তার সাথে আমরা বিমের এই নিজস্ব ওজন যেটা প্রতি মিটারের নিজস্ব ওজন বের করে নিয়ে যোগ করে দিলে আমরা প্রতি মিটার দৈর্ঘ্যে টোটাল আরোপিত লোড পেয়ে দেবো, আরোপিত প্লাস নিজস্ব ওজন সহ পেয়ে দেবো। তাহলে আমাদের এভাবে আমরা 1 নম্বর ধাপ করতে পারবো। এরপর আমরা দেখবো আজকে 2 নম্বর ধাপ, এখন দেখবো 2 নম্বর ধাপের মধ্যে, আমরা 2 নম্বর ধাপের মধ্যে দেখো, 2 নম্বর ধাপের মধ্যে আছে এই 2 নম্বর ধাপ, 2 নম্বর ধাপের মধ্যে শিয়ার ফোর্স ক্যালকুলেশন, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ক্যালকুলেশন, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ক্যালকুলেশন আমাদের 2 নম্বর ধাপ। এই 2 নম্বর ধাপের মধ্যে আমরা সর্বোচ্চ শিয়ার ফোর্স নির্ণয় করি। এই সর্বোচ্চ শিয়ার ফোর্স নির্ণয় করার জন্য আমরা কয়েকটি সূত্র ব্যবহার করবো, এর আগে আমরা শিখেছি যে কোনো বিমের যদি ডায়াগ্রাম থাকে, এরা আমরা থিওরি অফ স্ট্রাকচার আমাদের শিখেছি, সেটা সর্বোচ্চ শিয়ার ফোর্স কি করে নির্ণয় করতে হয়, তো এর আগে আমরা ডায়াগ্রাম আঁকায় আঁকায় শিয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম আঁকায় সর্বোচ্চ মানটা নিতাম। এখন আমরা ডায়াগ্রাম আঁকাবো না, আমরা সাধারণ কিছু সূত্র দিয়েই সর্বোচ্চ শিয়ার ফোর্সের মানটা বের করতে পারবো। তো আমাদের 4 ধরনের বিম আছে মোটামুটি, একটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম বা সিম্পলি সাপোর্টেড বিম, আরেকটা হচ্ছে সম্পূর্ণ বা ফুললি কন্টিনিউয়াস বিম বা সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম, আরেকটা হচ্ছে আংশিক অবিচ্ছিন্ন কিংবা সেমি কন্টিনিউয়াস, আর একটা ক্যান্টিলিভার বিম। এই 4টা বিমের 4 ধরনের সূত্র আমি প্রথমে লিখে দিচ্ছি, এই বড় হাতের ভি ইকুয়াল .5WL, এটা সাধারণত এরকম ছিল না, এটা ছিল WL/2, এটা ছিল, এটাকে আমি যদি একটু ভালোভাবে অন্য ফরম্যাটে লিখতে চাই এটা এভাবে লিখতে পারি WL/2, এটাকে না লিখে লিখলাম .5WL। এটা কিসের জন্য? এটা হলো সিম্পলি সাপোর্টেড বিম এবং ফুললি কন্টিনিউয়াস বিম, এই 2 ধরনের বিমের জন্যই আমাদের এটা .5WL, 2 ধরনের বিমের জন্য সর্বোচ্চ মোমেন্ট শিয়ার ফোর্সের সূত্র। আরেকটা লিখে দিই, এখন আমি আংশিক অবিচ্ছিন্ন যদি হয় তাহলে একটা হবে .6WL, এটার ক্ষেত্রে দুটো রকম আছে, দুই প্রান্তের জন্য দুই রকম, .4WL, এটা হচ্ছে সেমি কন্টিনিউয়াস বিম। এটা কেন এরকম 2 ধরনের হলো কেন? যদি আমাদের বিমটা এরকম হয়, সেমি কন্টিনিউয়াস বিম একটা যদি এরকম আমি এখন আঁকাই, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এটা এরকম কন্টিনিউয়াস আছে, তাহলে এই বিমটা হচ্ছে সেমি কন্টিনিউয়াস বিম, এদিকে কন্টিনিউয়াস, এই পাশটা ডিসকন্টিনিউয়াস, তো ডিসকন্টিনিউয়াস প্রান্তের জন্য .4WL আর কন্টিনিউয়াস প্রান্তের জন্য .6WL, আমরা এর আগে সূত্র বের করে এরকম করতে পারি। তাহলে এটা গেল আমাদের সেমি কন্টিনিউয়াস বিমের জন্য দুই প্রান্তের জন্য দুই রকম, আর আরেকটা আছে ক্যান্টিলিভার বিমের জন্য। আমি কিন্তু এখানে দুইটা লিখে দিচ্ছি, একটা সিম্পলি সাপ, একটা হলো সিম্পলি সাপোর্টেড বিম এবং ফুললি কন্টিনিউয়াস বিম, এর জন্য .5WL কিংবা WL/2, আর সেমি কন্টিনিউয়াস বিমের জন্য এক প্রান্তে .6WL, এক প্রান্তে
0.4 wL, যে প্রান্তটা কন্টিনিউয়াস ওই প্রান্তটা 0.6 wL, যে প্রান্তটা ডিসকন্টিনিউয়াস সেটা হচ্ছে 0.4 wL. নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন ক্যান্টিলিভার বিভের জন্য আমরা জানি ক্যান্টিলিভার বিভের জন্য W/2 কিংবা WA, এটাতে পয়েন্ট আর কিছু লাগবে। এটা হলো আমাদের ক্যান্টিলিভার বিভের জন্য ক্যান্টিলিভার বিম, এটা কার জন্য লিখে দিই ক্যান্টিলিভার বিমের জন্য। এটা আমরা আঁকাইছিলাম সেমি কন্টিনিউয়াস বিভের জন্য, বুঝে দিলাম। তাহলে আমরা সর্বোচ্চ শিয়ার ফোর্স নির্ণয়ের সূত্র শিখলাম, সর্বোচ্চ শিয়ার ফোর্স একটা বিমের জন্য সর্বোচ্চ শিয়ার ফোর্সের সূত্র, এটা ফুললি কন্টিনিউয়াস প্লাস সেমি কন্টিনিউয়াস সিম্পলি সাপোর্টেড প্লাস ফুললি কন্টিনিউয়াস এর জন্য 0.5 W কিংবা WL/2। মনে রাখতে হবে W মানটা ছোট W কেজি পার মিটারে, যদি বড় W হতো তাহলে আরেকটু কম হতো, ওটা আমরা শিখবো না এখন। আরেকটা হচ্ছে 0.6 W, 0.4 W, এটা হলো সেমি কন্টিনিউয়াস বিমের জন্য। আরেকটা ক্যান্টিলিভার বিমের জন্য WL, জাস্ট WL। তো আমরা এই তিনটে শিখলাম, সর্বোচ্চ শিয়ার ফোর্স ক্যালকুলেশন শিখলাম, এই সূত্র দিয়ে আমরা বের করবো। তিন নম্বর ধাপ আমাদের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। তিন নম্বর ধাপের মধ্যে আমরা শিখব সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। আমি এই পাশে লিখতে সেরে মুছে দিচ্ছি, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, ম্যাক্সিমাম তিন নম্বর ধাপ, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন আমাদের এরকম তিন চারটে সূত্র আছে, আমরা দেখে নিই। এটা দুই নম্বর ধাপ, তিন নম্বর ধাপ, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বড় হাতের এম বের করতে চাই। বড় হাতের এম বের করার জন্য আবার WL/8 WL/10 WL/12 WL/2 এই চারটা ইকুয়েশন, এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের জন্য। এটা সিম্পলি সাপোর্টেড বিম, সেমি কন্টিনিউয়াস বিম, ফুললি কন্টিনিউয়াস বিম, ক্যান্টিলিভার বিম, আমাদের চার ধরনের বিম, চার ধরনের বিমের জন্য চার রকম। তো এর মধ্যে আছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, সাধারণভাবে স্থাপিত বিম যেটাকে আমরা বলি, এটা সেমি কন্টিনিউয়াস বিম যেটাকে আংশিক অবিচ্ছিন্ন বিম বলি আমরা এটাকে। এটা হচ্ছে ফুললি কন্টিনিউয়াস বিম যেটাকে আমরা কন্টিনিউয়াস বিম বা অবিচ্ছিন্ন বিম বলি। এটা হলো ক্যান্টিলিভার বিমের জন্য WL/2, WL/12, WL/10, WL/8। এই চারটে ইকুয়েশন মনে সূত্র মনে রাখলে আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করতে পারবো। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এখান থেকে ক্যালকুলেশন করে আমরা চতুর্থ ধাপে চলে যাচ্ছি। চতুর্থ ধাপের মধ্যে আমরা কালকে শিখেছিলাম, গত ক্লাসে আমরা শিখেছিলাম যে ডেপথ ক্যালকুলেশন, ডেপথ ক্যালকুলেশন, ডেপথ অফ বিম ক্যালকুলেশন বা ডেপথ ক্যালকুলেশন। আমরা এটা ডেপথ ক্যালকুলেশন করার জন্য আমরা ছোট হাতে ডি বের করবো ফার্স্ট, ছোট হাতে ডি ইকুয়াল টু, ছোট হাতে ডি ইকুয়াল টু রুট ওভার এম ভাগ আর বি। আমরা গত ক্লাসে শিখেছিলাম রুট ওভার এম ভাগ আর বি, এমটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট আমাদের যে বিম হবে, যে ক্যাটাগরির বিম হবে সেই বিম থেকে আমরা সেই ক্যাটাগরির মোমেন্টটা নিব সর্বোচ্চ। মোমেন্টের ইউনিটটা অবশ্যই কেজি সেন্টিমিটারে রাখতে হবে, কেজি সেন্টিমিটার, কেজি মিটার আসলে তাকে 100 দ্বারা গুণ করতে হবে, করে কেজি সেন্টিমিটার করতে হয়, এটাতে 100 দ্বারা গুণ করে করে, এরা যেহেতু মিটারে আছে, এই দুজন যেহেতু মিটারে আছে 100 দ্বারা গুণ করে কেজি সেন্টিমিটার করবো। এরপর গভীরতা বের করার জন্য আমরা রুট ওভার এম ভাগ আর বি করবো। এখানে আরো কিছু সূত্র আছে আমাদের, এই আর এর সূত্র আমরা গত ক্লাসে লিখে দিয়েছিলাম, আর এর সূত্র লিখে দিয়েছিলাম গত ক্লাসে। আর এখানে নিচে নিচে লিখি আর ইকুয়াল টু হাফ এফ সি জে কে, এটা লিখেছিলাম গত ক্লাসে। এখানে আমাদের কয়েকটা কোএফিসিয়েন্ট আছে জে কে, এগুলো সূত্র আমরা লিখে দিয়েছিলাম জে ইকুয়াল টু 1 - k/3। এরপর কে সূত্র লিখে দিয়েছিলাম এন ডিভাইডেড বাই এন প্লাস এফ এস ভাগ এফ সি,
আমরা এই সূত্রগুলো গত ক্লাসে লিখছিলাম। যদি আমি প্রথমে মডুলার রেশিও এন দেওয়া থাকে অঙ্কের মধ্যে, সেখান থেকে আমরা এন থেকে এফ এস এবং এফ সি দেওয়া থাকে, এফ এস এফ সি কি জিনিস আমরা এর আগে শিখেছি, আবার আজকে আমি নতুন করে লিখে দিব। কংক্রিটের অনুমোদনযোগ্য চাপ পীড়ন, এটা স্টিলের অনুমোদনযোগ্য টান পীড়ন। তো এটা যদি জানা থাকে, এখান থেকে আমরা কে এর মান পাবো, কে এর মান পেলে কে থেকে আমরা জে এর মান পাবো, জে এর মান, কে এর মান এবং এফ সির মান বসাই দিলে আর পাবো, আরটা এখানে বসাই দিব, সর্বোচ্চ মোমেন্ট এখানে বসাই দিব এখান থেকে নিয়ে, আর বি মানটা আমরা ধরে নিব, বি মানটা মোটামুটি 25 সেন্টিমিটার কিংবা 30 সেন্টিমিটার ধরে নিব, নিয়ে মানগুলো সব বসাই দিলে আমরা ডি এর মান পাবো, গভীরতা বিম, বিমের গভীরতা কি আমরা এর আগে শিখেছি। একটা বিম যদি এরকম হয়, একটা বিম যদি এরকম হয় তাহলে বিমের গভীরতা যেটাকে বলি আমরা, এখানে যদি রড থাকে, গত ক্লাসে দেখেছিলাম যে বিমের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স, এটা এখান থেকে সেন্টার পর্যন্ত ডিস্টেন্সকে ছোট হাতে ডি বলি, এবং এখান থেকে টোটাল ডিস্টেন্সকে আমরা বড় হাতে ডি বলি, আর এই প্রস্থ এটাকে এটাকে আমরা বি ছোট হাতে বি দ্বারা প্রস্থ বলি। এখান থেকে আমরা এই ছোট হাতে ডি পেলাম, এখন এর সাথে জাস্ট কভারিং, এই কভারিং এটাকে বলি মুক্ত কভারিং, আর সাথে রডের দায়ে রড থেকে যদি যোগ করি বড় হাতে ডি পেল, জাস্ট বড় হাতে ডি ক্যালকুলেশন করার জন্য ছোট হাতে ডি প্লাস রডের দায়া মেইন রডের দায়া, রডের দায়া ভাগ দুই, অবশ্যই এটা সেন্টিমিটারে লিখতে হবে, এটা যদি সেন্টিমিটার রডের দায়াটা সেন্টিমিটারে লিখতে হবে, যদি 16 মিলিমিটার রড হয় তাহলে 1.6 প্লাস কভারিং, কভারিং বিমের নিচে সাধারণত 5 সেন্টিমিটার হয়ে থাকে, 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এরকম হয়ে থাকে, আমরা এটা করলে বড় হাতে ডিটা পেয়ে যাবো, এটা আমাদের ডিজাইন, এটা ডিজাইনের আমাদের 4 নম্বর ধাপ ডিজাইন। তাহলে আমরা 1, 2, 3, 4 পর্যন্ত শিখলাম ডিজাইনে, তা আমরা কি করলাম আবার একবার বলি, আমরা এই সূত্রটা গত ক্লাসে আমরা এই সূত্রটা প্রমাণ করেছিলাম, এখান থেকে দেখেছি ডি ইকুয়াল রুট ওভার এম ভাগ আর বি, আর এর সূত্র হাফ এফ সি জে কে, এখান থেকে জে এর মানটা ক্যালকুলেশন করার জন্য জে ইকুয়াল টু 1 - k/3 এবং কে ইকুয়াল টু এম বাই এন প্লাস এফ এস বাই এফ সি, কে এর আরেকটা সূত্র আছে এটা রিভিউ প্রবলেমের জন্য, কিন্তু এটা ডিজাইন যেহেতু ডিজাইন প্রবলেমের জন্য কে এটাই সূত্র এন ডিভাইডেড বাই এন প্লাস এফ এস বাই এফ সি। এখন আমি বলতেছিলাম এফ এস এবং এফ সি এর পার্থক্য, মানে এফ সি এটা সাধারণত সবসময় এফ সি এফ এস এর মান নাও দেওয়া থাকতে পারে, আমাদের মনে রাখতে হবে যে কোনো কংক্রিট এবং স্টিলের ক্ষেত্রে দুই ধরনের এদের সর্বোচ্চ শক্তি আমরা সাধারণত যেটা সিলিন্ডার টেস্ট করি কিংবা রড টেস্ট করে যেটা পেয়ে থাকি সেটাকে আমরা ধরে বলি, সিলিন্ডার টেস্ট করে যেটা পাই এফ প্রাইম সি, আর রড টেস্ট করে ওয়াই বলি আমরা, এটা সর্বোচ্চ, এটা সর্বোচ্চ টান পীড়ন, সবসময় আমাদের অনুমোদনযোগ্য দেওয়া না থাকতে পারে, সর্বোচ্চ টান পীড়ন এবং চাপ পীড়ন যদি দেওয়া থাকে এখান থেকে আমরা বের করার সূত্র হচ্ছে, এখান থেকে বের করার সূত্র হচ্ছে জাস্ট 0.45 আমরা এখান থেকে বের করতে পারি, যদি এটা দেওয়া থাকে তাহলে এফ সি বের করতে চাই, এফ সি এফ সি এফ সি ইকুয়াল টু অনুমোদনযোগ্য চাপ পীড়ন 0.45 এফ প্রাইম সি, আর এফ এস ইকুয়াল টু 0.440 বা 4 এফ ওয়াই, এটা হচ্ছে এইগুলো, এই দুটো হচ্ছে সর্বোচ্চ আর এই দুটো হচ্ছে অনুমোদনযোগ্য, সবসময় অনুমোদনযোগ্য দেওয়া নাও থাকতে পারে, সর্বোচ্চ দেওয়া থাকবে সেখান থেকে আমরা অনুমোদনযোগ্য বের করে নিয়ে কাজ করবো। তো এই মোটামুটি আমরা দেখলাম, এখন আমরা 5 নম্বর ধাপ আমরা আলোচনা করব, ডিজাইনের 5 নম্বর ধাপ, ডিজাইনের 5 নম্বর ধাপের মধ্যে আমরা এর আগেও বলেছি ডিজাইনের 5 নম্বর ধাপের মধ্যে আছে আমাদের, ডিজাইনের 5 নম্বর ধাপের মধ্যে আছে বিমের মেইন র বিম রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, মেইন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন ডিজাইনের 5 নম্বর ধাপের মধ্যে আছে, আমি লিখে দিচ্ছি 5 নম্বর ধাপ, মেইন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, মেইন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, এখানে আমরা প্রধান রড ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটা দেখবো, গত ক্লাসে আমি সূত্র লিখে দিয়েছিলাম, আজকে আবার লিখতেছি এস ইকুয়াল টু এম ডিভাইড বাই এফ এস জে ডি, এই সূত্র দিয়ে আমরা মেইন রিইনফোর্সমেন্ট বের করতে পারবো, আমি আগে বলেছি যে ডিটার মান আমরা যে ডি ক্যালকুলেশন করে যেটা পেলাম সেখান থেকে ডি নিতে পারি, আর আগে যেটা করছিলাম অবশ্যই এখানে আমার চেক দিয়ে লিখতে হবে, এই ডি মান বের করার পর চেক দিতে হবে যে ডি মানটা
প্রথমে যে ডি একটা ধরেছিলাম আমরা এই যে কলাতে ডি ধরেছিলাম সেখান থেকে সো রাদার ডি কভারিং এগুলো বাদ দিয়ে দেখতে হবে তা সেটা ঠিক আছে কিনা ওকে আছে কিনা তো এই এই সূত্র দিয়ে আমরা রোমেন লন ফোর্সন বোর্ড বের করতে পারি এখানে আমরা জানি সর্বোচ্চ মোমেন্ট তিন নম্বর ধাপ থেকে আসবে তিন নম্বর ধাপ থেকে আমাদের এই সর্বোচ্চ মোমেন্টের মান নিতে পারবো এই ফেসটা হচ্ছে অনুমোদনযোগ্য টার্ন পিলন যে আমরা তো জানি ধ্রুবক ডি এর মান আমরা এখন গভীরতা থেকে পেয়েছি এখন আমরা যেটা করবো এখান থেকে তোমরা একটু লক্ষ্য করো এখন এখান থেকে এস এর মানটা পেলাম কিন্তু এই রিইনফোর্সমেন্টটা এই রিইনফোর্সমেন্ট হচ্ছে এই যে একটা বিমের নিচে যে টোটাল রিইনফোর্সমেন্ট যেটা সেটার মান এখন কয়টা কত মিলি রড দিব তার জন্য আমাদের এটাকে সে একটা ভ্যালু আসবে সেখান থেকে আমরা রডের সংখ্যা বের করতে হবে এন তাহলে এন বের করার জন্য বড় হাতের এস থেকে ছোট হাতের এস দ্বারা ভাগ করতে হবে ছোট হাতের এস মানে একটা রডের ক্রস সেকশনাল এরিয়া বা ক্ষেত্রফল একটা রডের ক্ষেত্রফল দিয়ে যদি আমি সম্পূর্ণ ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে আমি রডের সংখ্যা পাবো কয়টা রড দিতে হবে তো একটা রডটা নেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে কত মিলি ডায়ার আমি রড নিচ্ছি সে আমি 16 মিলি বা 20 মিলি ডায়ার রড নিলাম তাহলে এএস বের করার সূত্র হলো এএস ইকুয়াল টু 20 মিলি রডের ক্ষেত্রে পাই বাই 4 ইনটু 2.0 20 মিলি রড এটার থেকে আমরা একটা রডের এরিয়া পাবো একটা রডের এরিয়া দ্বারা যদি সম্পূর্ণ এরিয়াটাকে ভাগ করি তাহলে কয়টা 20 মিলি রডের কয়টা রড পাওয়া যাবে সেটা পাওয়া যাবে তখন আমরা লিখবো যে ধরো আমি চারটা রড পেলাম এটা চারটি আসলে ধরো 3.8 এটাকে আমরা লিখতে পারি চারটি এখন আমি লিখে দিব যে চারটি 20 mm রড মেইন বার এইভাবে আমরা লিখে দিলে আমরা পাঁচ নম্বর ধাপটা কমপ্লিট হয়ে যাবে এই মোটামুটি ডিজাইন পাঁচ নম্বর ধাপ আমাদের কিছু কিছু অঙ্ক আছে পরীক্ষার মধ্যে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে পাঁচ নম্বর ধাপ পর্যন্ত এই অঙ্ক এসে থাকে তোমরা এর আগে আগের সালের প্রশ্নগুলো দেখে দেখবা যে এক থেকে পাঁচ নম্বর ধাপের মধ্যে একটা রসনামূলক অঙ্ক পাওয়া যেতে পারে তো এক থেকে পাঁচ নম্বর ধাপের আবার আমি সিরিয়াস মানে কন্টিনিউ করতেছি এক নম্বর ধাপ লোড ক্যালকুলেশন দুই নম্বর হচ্ছে আমাদের সর্বোচ্চ শিয়ার ফোর্স ক্যালকুলেশন তিন নম্বর সর্বোচ্চ মোমেন্ট ক্যালকুলেশন চার নম্বর বিমের গভীরতা ক্যালকুলেশন পাঁচ নম্বর হচ্ছে বিমের মেইন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন মেইন রিইনফোর্সমেন্ট আমাদের দেখলাম আমরা কিরকম হলো এরপরে আমরা ছয় নম্বর ধাপে চলে যাব ছয় নম্বর ধাপের মধ্যে আমাদের ছয় নম্বর ধাপের মধ্যে আছে আমি লিখে দিই শিয়ার পিরন ক্যালকুলেশন বা ওয়েভ রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন ছয় নম্বর ধাপের মধ্যে আছে ওয়েভ রিইনফোর্সমেন্ট বা শিয়ার পিরন নিরীক্ষা শিয়ার পিরন নিরীক্ষা বা চেক ছয় নম্বর ধাপ সিক্স নম্বর ধাপ শিয়ার পিরন নিরীক্ষা বা চেক শিয়ার স্ট্রেস চেক এখান থেকে এখান থেকে আমি যদি আমি করি এখান থেকে যদি আমরা শেয়ার পিরিয়ড নিরীক্ষা করি শেয়ার স্ট্রেস চেক করি যদি আমরা শেয়ার স্ট্রেস তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো এখান থেকে আমরা ছোট হাতের একটা ভি বের করবো ছোট হাতের ভি ইকুয়াল টু বড় হাতের ভি ভাগ বিডি বড় হাতের ভি তো আমরা এর আগেই জানি বড় হাতের ভি আমরা জানি বড় হাতের ভি এখানে না লিখে দেখবো ভি সিআর বা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ভি ক্রিটিক্যাল শেয়ার ফোর্স তো ক্রিটিক্যাল শেয়ার ফোর্স নির্ণয় করার জন্য আমাদের সূত্র আছে আমরা ক্রিটিক্যাল শেয়ার ফোর্স বস ভি সিআর ইকুয়াল টু লিখবো বড় হাতের ভি মাইনাস ডব্লিউ ডি ভাগ 100 এই সূত্র দিয়ে আমরা ক্রিটিক্যাল শেয়ার ফোর্সটা নির্ণয় করতে পারবো এই ক্রিটিক্যাল শেয়ার ফোর্স নির্ণয় করতে ক্রিটিক্যাল শেয়ার ফোর্সকে যদি বিমের এরিয়া বি এবং ডি দ্বারা ভাগ করি তাহলে আমরা শিয়ার পিরন পাবো এই যে ভি এটা ক্রিটিক্যাল শেয়ার ফোর্স কিন্তু এই সর্বোচ্চ শেয়ার ফোর্স এটা কিন্তু লোডের সাপেক্ষে বিমের উপর যে পরিমাণ লোড প্রয়োগ করা হয়েছে ওই লোডের সাপেক্ষে সেখানে শেয়ার ফোর্স উৎপন্ন হয়েছে এই শেয়ার ফোর্স দুই নম্বর ধাপে আমরা করেছিলাম সর্বোচ্চ শেয়ার ফোর্স সেই সর্বোচ্চ শেয়ার ফোর্স থেকে ডব্লিউ ডি ভাগ 100 করে আমরা ভি সিআর বা ক্রিটিক্যাল শেয়ার ফোর্স পাই তো কেন এটা করতেছি এর কারণ হচ্ছে আমাদের যদি একটা বিম হয় এরকম যদি আমাদের একটা বিম হয় এটা যদি ডিসকন্টিনিউয়াস এখানে যদি আমাদের সাপোর্ট থাকে এখানে যদি আমাদের সাপোর্ট থাকে এরকম তো আমাদের সাপোর্ট থেকে যত এদিকে যাব আমাদের সাপোর্টে আমরা দেখছি এর আগে এই পাশে ধরো সাপোর্ট সিঙ্গেল দেখালাম এই পাশে সাপোর্টে সাপোর্টে আমাদের সর্বোচ্চ শেয়ার ফোর্স ভি হয় সাপোর্টে সর্বোচ্চ শেয়ার ফোর্স ভি কিন্তু আমরা সাপোর্টে সাধারণত ক্রিটিক্যাল শেয়ারটা হয় না সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স ডিটা কি আমরা আবারও বলিনি ডিটা হচ্ছে এই ডি এই বিমের গভীরতা পর্যন্ত এখন সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ না সর্বোচ্চ সাপোর্টেই হয় কিন্তু ক্রিটিক্যাল শেয়ার ফোর্সটা ক্রিটিক্যাল কি জিনিস আমাদের সাপোর্টটা উপরে উঠাইতে চাচ্ছে আর এই লোডের কারণে বিমটা নিচে নামতে চাচ্ছে একটা জায়গা ক্রিটিক্যাল জায়গা আছে যে জায়গাটা এরকম আপ ডাউন হতে চায়
যেমন আমরা যদি আমরা ফুটিং দেখি, ফুটিং এর যখন লোড ডিস্ট্রিবিউশন দেখি আমরা, এই ফুটিং, ফুটিং এর উপর যখন লোড আসে, ফুটিং এর উপর যখন লোড আসে, এই লোডটা একবারে সোজাসুজি এরকম করে নিচের দিকে কাজ করে না, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ছড়াই যায়, লোডটা ছড়াই যায়। সেরকম এখানে এই লোডটা যখন উপরে উঠতে চায় আর এই বিমের লোডটা যখন নিচে নামতে চায়, এখান থেকে ডি ডিস্টেন্স ধরে এরকম একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফাটল তৈরি হয়, সেগুলোকে আমরা এগুলাকে প্রতিরোধ করার জন্য কিন্তু আমরা শিয়ার ফোর্স, শিয়ার শিয়ার পিলন, এটাকে প্রতিরোধ করার জন্য আমরা স্টিরাপ ব্যবহার করি, বা এই শিয়ার পিলনকে প্রতিরোধ করার জন্য আমরা শিয়ার রেইনফোর্সমেন্ট ব্যবহার করি। সেগুলাই দেখাচ্ছি শিয়ার পিলনটা, এই জন্য আমরা ক্যালকুলেশন করতেছি যে স্টিরাপ দিতে হবে কিনা বিমের উপর, সেই জন্য আমরা করতেছি। তো বিমের থেকে ডি ডিস্টেন্স দূরেই আমাদেরকে রিয়াল শিয়ার ফোর্স, এই জায়গায় যদি সর্বোচ্চ শিয়ার ফোর্স হয়, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা যদি এটা আমি আঁকাই, এই বিমটার জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি এরকম হয়, এদিকে আরো আছে ধরি, এরকম যদি হয় তাহলে এখানে যদি সর্বোচ্চ ভির মানটা ভি হয়, এখান থেকে ডি ডিস্টেন্স দূর, জাস্ট এটা ডি, এই ডি ডিস্টেন্স দূরে ক্রিটিক্যাল, এটা হবে ভি সি আর, ক্রিটিক্যাল শিয়ার ফোর্স। তো তাহলে এতে আস্তে আস্তে মান কমে যাচ্ছে, তাহলে যদি আমার প্রতি মিটার দৈর্ঘ্যের জন্য যদি ডব্লু কমে, তাহলে ডি মিটার দৈর্ঘ্যের জন্য কত হবে ডব্লু ডি, এটা যেহেতু ডিটা সেন্টিমিটারে আছে, মিটার করার জন্য 1000 হয়, তাহলে এখান থেকে আমার ভি সি আর মানটা বের করার জন্য এরকম এই সূত্রটা, যে কেউ এটা বুঝতেছ যে এখানে সর্বোচ্চ শিয়ার ফোর্স, এখান থেকে যদি আমি ডি মিটার ডি 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 ডিস্টেন্স দূরে কত শিয়ার ফোর্স এর মান হবে, সে মানটা ভি সি আর, সেটা বের করলাম। এই ভি মানে এটা পিরন, এটা কিন্তু ছোট হাতের ভি, এটা কিন্তু শিয়ার পিরন, আর এটা হচ্ছে শিয়ার ফোর্স, এটা ম্যাক্সিমাম শিয়ার ফোর্স, এটা হলো ক্রিটিক্যাল শিয়ার ফোর্স। তো এখান থেকে আমরা ক্রিটিক্যাল শিয়ার ফোর্স পেলাম, এটা ছোট হাতের ভি পেলাম। এই ছোট হাতের ভিটা বের করার পর আমাদের দেখতে হবে ছোট হাতের একটা ভি সি, ভি ভি সি মানে কংক্রিটের শিয়ার পিরন, এটা হচ্ছে আমাদের লোডের সাপেক্ষে বিমে কি পরিমাণ শিয়ার পিরন উৎপন্ন হওয়া দরকার, আর কংক্রিট কি পরিমাণ উৎপন্ন করতে পারবে, অ্যাবিলিটি কতটুকু, তার সূত্র আছে, সেটা হচ্ছে 0.292√f'c, 0.292√f'c এই সূত্র দ্বারা আমি ভিসি একটা বের করে দেখব। এই ভিসি মানটা এই ভির সাইতে ছোট হয় না বড় হয়, যদি আমাদের ছোট হাতের ভিটা যদি ভিসির সাইতে ছোট হয় বড় হয়, তাহলে স্টিরাপ স্টিরাপ প্রয়োজন আছে, তাহলে স্টিরাপ লাগবে। আর যদি আমাদের এই ভিটা যদি ছোট হয়, এই ভিটাই যদি ছোট হয় লেস দেন ভিসি হয়, তাহলে স্টিরাপ প্রয়োজন নেই, স্টিরাপ লাগবে না। কেন লাগবে না, যে আমাদের যে পরিমাণ শিয়ার পিরন উৎপন্ন হওয়া দরকার, কংক্রিট ওই পরিমাণ উৎপন্ন করতে পারে, কংক্রিটের অ্যাবিলিটি, এই এফএমসি তো কংক্রিটের সর্বোচ্চ চাপ পিরন, সর্বোচ্চ চাপ পিরনের সাপেক্ষে একটা সূত্র ডেভেলপ করা আছে, যেটা দিয়ে আমরা কংক্রিটের অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য শিয়ার পিরনের মান বের করতে পারি, এটা কংক্রিটের অনুমোদনযোগ্য শিয়ার পিরন। এই অনুমোদনযোগ্য শিয়ার পিরন যদি কংক্রিটের যে পরিমাণ মানে বিমের উপর যে পরিমাণ শিয়ার পিরন উৎপন্ন হওয়া প্রয়োজন তার চাইতে যদি বেশি উৎপন্ন করে ফেলে, তাহলে আমার দৃষ্টি আর দেওয়ার প্রয়োজন নেই। আর যদি এরকম হয় যে না, বিমের উপরে যে পরিমাণ লোড আসতেছে তার সাপেক্ষে যে শিয়ার পিরনটা উৎপন্ন হবে, সেই যে পরিমাণ উৎপন্ন হওয়া দরকার, তার সাথে কংক্রিট কম উৎপন্ন করতেছে, কংক্রিট ওই পরিমাণ অ্যাবিলিটি নাই, ওই পরিমাণ শিয়ার পিরন উৎপন্ন করতে পারে না, এটার মান কম, কম কম হলে এই যে কম যদি হয়, এটা ভিসি যদি কম হয়, এটা যদি বড় হয়, তাহলে স্টিরাপ দিতে হবে, স্টিয়ারটাকে প্রতিরোধ করার জন্য স্টিরাপ দিতে হবে। কেন দিতে হবে, কতটুকুর জন্য দিতে হবে, এটা আমরা সামনে ক্লাসে প্রমাণ দেখাবো। তাহলে সূত্রগুলো মনে রাখো যে আমাদের এই ভি ইকুয়াল টু ভিসিআর ডিভাইডেড বিডি, এখান থেকে আমরা ভিসিআর মানটা বের করে এটা এখানে পুট করলে এটা পাবো, এখান ভিসির মান বের করে দেখবো স্টিরাপ লাগবে কিনা, এই যা 6 নম্বর ধাপে এটাই আমাদের কাজ, স্টিরাপ প্রয়োজন আছে কিনা। এরপর আমরা 7 নম্বর ধাপে যাবো, যে স্টিরাপটা আমরা দিতে চাই বিমের, এখান থেকে স্টিরাপটা দিব কত দূর পর্যন্ত দিব, কত দূরত্ব পর্যন্ত দিব, এটার মান বের করার জন্য আমাদের কিছু আর বেশ সূত্র আছে, সেটা 7 নম্বর ধাপ, এটা আমি এখন এই পাশে লিখে দিচ্ছি। 7 নম্বর ধাপের মধ্যে দেখ ডিস্টেন্স, 7 নম্বর ধাপটা লিখে দিচ্ছি, আমি ধাপগুলো সব শেষ করে নিই। এরপরে আমাদের 1 থেকে 5 নম্বর ধাপ পর্যন্ত মোটামুটি ক্লিয়ার, 6 নম্বর ধাপও সবার মোটামুটি ক্লিয়ার, যে কত দূর পর্যন্ত আমাদের স্টিরাপ স্টিরাপ লাগবে কিনা, এটা 6 নম্বর ধাপ, স্টিরাপ লাগবে কিনা, স্টিরাপ লাগবে কিনা সেটা আমি বুঝাইলাম। 7 নম্বর ধাপটা আমি এখানে সূত্র লিখে দিচ্ছি, আগামী ক্লাসে হয়তো তোমাদের সময় পেলে ওটার জন্য একটু প্রমাণ দেখাইতে হবে, দেখাবো যে স্টিরাপটা কত দূরত্ব পর্যন্ত দিতে হবে। এরপর বন বন পিরনের একটা সূত্র আছে, সেটার জন্য একটু সূত্র প্রমাণ দেখাই আমি ওটা দেখাবো। 8 নম্বর ধাপ না, স্টিরাপের ব্যবধান নির্ণয় করার জন্য 8 নম্বর ধাপ, 9 নম্বর বন পিরন, 10 নম্বর আমার বিস্তারিত চিত্র, এটা নিয়ে আমার আরেকটা ক্লাস নেব, কিন্তু আমি ধাপগুলো আপাতত লিখে দিচ্ছি। দেখো এখন 7 নম্বর ধাপের মধ্যে আমরা তাহলে কত দূরত্ব পর্যন্ত স্টিরাপ দিতে হবে, স্টিরাপ ডিস্টেন্স, স্টিরাপ ডিস্টেন্স কত দূরত্ব পর্যন্ত আমরা স্টিরাপ দিতে হবে,
এখান থেকে কত দূরত্ব, এই যদি এটা বিম হয় তাহলে এই বিম থেকে আমরা কত দূরত্ব কোন ডিসচার্জ দিব, এখান থেকে কত দূরত্ব পর্যন্ত, সেটা নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে দূরত্বটা নির্ণয় করার জন্য আমাদের আমরা দেব a প্লাস 2d দূরত্ব পর্যন্ত আমরা স্টিয়ার দেব a প্লাস 2d। এই জিনিসটা কি এটা দেখাবো, এখন আমাদের যদি এটা বিম হয় a প্লাস 2d দূরত্বের জন্য দেব, এখন এটা হচ্ছে কি জিনিস এটা দেখাই দিয়ে একটু আগামী দিন আরো ভালো করে বুঝাই দেবো। এটা আমাদের এখান থেকে জাস্ট এই যে ডিস্টেন্স কত দূরত্ব পর্যন্ত দিব স্টিয়ার, একটা সাপোর্ট থেকে কত, ওই সাপোর্ট থেকে কত দূরত্ব পর্যন্ত আসবে সেটা a প্লাস 2d পর্যন্ত দিব। এই a প্লাস 2d এর মানটা বের করতে চাই, এর মানটা বের করতে চাইলে চাইলে আমি এর মানটা বের করতে চাই, এর মানের সূত্র আছে কয়েকটা আমরা লিখে নিই, এটার কয়েকটা সূত্র আছে। এক নম্বর সূত্র হচ্ছে a ইকুয়াল টু 0.5 L - D ইন্টু ভি প্রাইম ভাগ ভি। আর দুই নম্বর সূত্র হচ্ছে a ইকুয়াল টু কোনটার জন্য কত, কোন বিমের জন্য কোনটা আমি পরে একটু লিখে দিচ্ছি, 0.6 L - D ভি প্রাইম ভাগ ভি। এই আরেকটা আছে এটার জন্য a ইকুয়াল টু 0.4 L, ওই যে আমাদের আংশিক অবিচ্ছিন্ন জন্য যেটা হয় ভি প্রাইম ভাগ ভি। আরেকটা এখন তিন নম্বর লিখে দিই আমি, সেটা হচ্ছে a ইকুয়াল টু L - D ভি প্রাইম ভাগ ভি। আমি বলি এর আগে বলছিলাম যে এটা এই যে এটা হলো আমাদের সিম্পলি সাপোর্টেড বিমের জন্য এবং ফুললি কন্টিনিউয়াস বিমের জন্য, ঠিকভাবে শিয়ার ফোর্স যেভাবে করছিলাম যে দুটা শিয়ার ফোর্স ছিল 0.5 W সেই 0.5 দিয়ে। এই দুটা হলো সেমি, এই দুটা হচ্ছে সেমি কন্টিনিউয়াস বিমের জন্য, আর এটা হচ্ছে ক্যান্টিলিভার বিমের জন্য। এখন ভি প্রাইমটা কি, ভি প্রাইমটা হচ্ছে আমাদের সূত্র, ভি প্রাইমটা হচ্ছে ছোট হাতের ভি মাইনাস ভিসি, যতটুকু অতিরিক্ত পীড়ন, এই যে পরিমাণ পীড়ন আমি এটা উৎপন্ন হওয়া দরকার কিন্তু কংক্রিট ওই পরিমাণ উৎপন্ন করতে পারে না, এই যতটুকু বেশি পীড়ন এটার সাইতে এটা যতটুকু কম এটার থেকে এটা বাদ দিলে, ভি থেকে ভিসি বাদ দিলে যেটা বাদ হবে সেটা ভি প্রাইম। এই ভি প্রাইমের মানটা যদি আমরা বের করি সেখান থেকে সূত্র বলে ভি প্রাইম বাই ভি, এটা ছোট হাতের ভি, ছোট হাতের ভি, সব ছোট হাতের ভি, যা দেখতেছি আমি সব ছোট স্মল লেটার, এটা সবগুলো শিয়ার পীড়ন। তাহলে আমরা শিয়ার ফোর্স এর ক্ষেত্রে 0.5 W ছিল সিম্পলি সাপোর্টেড বিম এবং ফুলি কন্টিনিউয়াস এর জন্য, ওই দুই নম্বর ধাপে সেখানকার এটা এটা ওই রকম, এটা আমরা কিভাবে আসে সেটা আমরা দেখাবো আগামী ক্লাসে, আগামী ক্লাসে এর মান বের করা এর মানটা দেখাবো, তারপরে আরো সূত্র আছে সেগুলো দেখাবো এটা কিভাবে এর মানটা আসতে হয়, এটা এইভাবে লেখে কখনো কখনো এরকম লেখে L ভাগ 2 - D V প্রাইম ভাগ D, এটা আমরা দুইভাবে লিখতে পারি 0.5 L লেখো তাহলে হচ্ছে, তাহলে এটা এই দুটার জন্য সেমি কন্টিনিউয়াস এর জন্য এটা হলো কন্টিনিউয়াস প্রান্তের জন্য 0.6 L - D ভি প্রাইম বাই ভি, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তের জন্য 0.4 L - D ভি প্রাইম বাই ভি, এটা হলো সেমি কন্টিনিউয়াস। তো এই তিনটা সূত্র দিয়ে আমরা কত দূরত্ব পর্যন্ত স্টিয়ার দিতে হবে, তাহলে এ এর মান এখান থেকে যদি পেয়ে যায় তাহলে a ইকুয়াল টু 2d করবো, a প্লাস 2d, এই দূরত্ব পর্যন্ত আমরা স্টিয়ার ব্যবহার করবো একটা প্রান্ত থেকে। আর মাঝখানে যেটা করবো আমরা, এটা যদি একটা বিম হয়, সম্পূর্ণ যদি একটা বিম হয়, এখানে সাপোর্ট আমাদের এখান থেকে করলাম এই দূরত্ব পর্যন্ত a প্লাস 2d, এই পাশ থেকে করলাম a প্লাস 2d, এখানে মাঝখানে অংশটুকুতে আমরা যেটা করবো d বাই 2 করে দিয়ে দেবো, এরকম করতে পারি। যাই হোক আমরা এটা এগুলো এত ডিপে যাবো না, এখন আমরা নেক্সট যখন অঙ্কগুলো আরো ডিপে করবো, এখন আমরা যেটা করবো যে স্টিরাপের ব্যবধানটা, এটা 7 নম্বর ধাপ করে 8 নম্বর ধাপে স্টিরাপের ব্যবধান, জাস্ট স্টিরাপের ব্যবধান কত হতে হবে, স্টিরাপটা কত দূরে পরপর দিব, স্টিরাপ ডিস্টেন্স এটা স্টিরাপ কত দূরত্ব পর্যন্ত, এটা কত দূরত্ব পর্যন্ত দিব, আর স্টিরাপ ব্যবধান বা স্টিরাপের স্পেসিং অফ স্টিরাপ, স্পেসিং অফ স্টিরাপ, এটাতে আমরা তিনটা সূত্র ব্যবহার করবো দেখো। এটাতে s ইকুয়াল টু a v ডিভাইডেড বাই v প্রাইম v, এটা একটা, আর একটা সূত্র হচ্ছে a v ডিভাইডেড বাই 0.0015 b, এটা একটা, আর একটা d/2, এই তিনটা সূত্র ব্যবহার করবো, করে দেখবো এই তিনটা সূত্রের মধ্যে যেটা মান কম সেটা আমাদের স্টিয়ার লাগবে। তো এই সূত্রটা কিভাবে আসলো, a v f v বাই v প্রাইম বাই v, এটা আমরা সামনে ক্লাসে আবার দেখাবো স্টিয়ার ব্যবধানের। এটা আপাতত সূত্রগুলো লিখে দিচ্ছি, এ ভিটা কি জিনিস, এ ভিটা হচ্ছে আমরা যদি একটা স্টিরাপ ব্যবহার করি, এরকম একটা স্টিরাপ আমরা জানি স্টিরাপটা এরকম হয়, একটা স্টিরাপের আমাদের দুইটা ভার্টিক্যাল
ভার্টিক্যাল পার্ট থাকে দুইটা, এই দুইটা ভার্টিক্যাল পার্ট থাকার কারণে এভি মানটা বের করার সময় 2 ইনটু পাই বাই 4 ইনটু স্টিরাপ হিসাবে যে রডটা ব্যবহার করবো, স্টিরাপ হিসাবে যে রডটা ব্যবহার করবো সেই রডের ক্ষেত্র হবে সেই রডের জাস্ট স্কোয়ার, সেই ডায়ের উপর স্কোয়ার, তাহলে এভি মান পাবো। ভি এভি মানে হলো এভি টা হচ্ছে ভার্টিক্যাল, এই রডটা যে বের করে দিয়েছি তার হলো সর্বোচ্চ টান পিরম, তার মানে এভি ইকুয়াল টু এফ এস, এভি মান যদি দেওয়া থাকে ভালো, না দেওয়া থাকবে এভি ইকুয়াল টু এফ এস ধরে নেব। আর ভি প্রাইম তো আমরা বলছি অতিরিক্ত শিয়ার পিরন, অতিরিক্ত শিয়ার পিরন, আর বি টা হচ্ছে নিয়মের প্রস্থ। এই তিনটা ইকুয়েশন করে তিনটার মধ্যে যে লিখবো যেটার মান সবচেয়ে কম স্টিরাপের স্পেসিং হবে তার সেটা। তো আমরা যদি স্টিরাপ দিই এখানে যদি এরকম হয় বিমটা, তাহলে প্রথম যে স্টিরাপটা দিব আমি সাপোর্ট থেকে এটা হবে এস বাই টু দূরে, তারপর এগুলো সব এস 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 এস, প্রথমটা হবে এস বাই টু আর বাকিগুলো সব হবে এস এস ডিস্টেন্স, পরে এসটা হচ্ছে স্টিরাপ স্পেসিং প্রত্যেকটা স্টিরাপ কত দূরত্ব পরপর হবে। এই মোটামুটি আমাদের আট নম্বর ধাপ, এটা গেল কত নম্বর, আট নম্বর ধাপ, আট নম্বর ধাপ শেষ। আর নয় নম্বর বন্ড স্ট্রেস, বন্ড স্ট্রেস সূত্রগুলো লিখে দিচ্ছি আগামী দিন আমি প্রমাণ করে দেখাবো। বন্ড স্ট্রেস এর সূত্র আমরা দেখতে চাচ্ছি এখন, বন্ড স্ট্রেস এর সূত্র হচ্ছে ইউ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই, বন্ড স্ট্রেস কে আমরা বড় হাতের ই দ্বারা প্রকাশ করি, ভি ডিভাইডেড বাই ই নট জেডি, এটা আমার বন্ড স্ট্রেস এর সূত্র, এটা হচ্ছে বন্ড স্ট্রেস। বন্ড স্ট্রেস কি জিনিস এটা আমরা ডিটেলস আগামী ক্লাসে দেখাবো, বন্ড স্ট্রেস কি জিনিস। এরপরে বন্ডের সর্বোচ্চ শিয়ার পিরন এটা ই নট, ই নট এর সূত্রটা হচ্ছে সামেশন নট এন বাই ডি, মেইন রড হিসেবে যে কয়টা রড ব্যবহার করা হয়েছে তার সংখ্যা, মেইন রড হিসেবে কয়টা রড ব্যবহার হয়েছে যে আসছিল আমাদের চার চার বিশ মিলি রড, সেই চার বাই ডি, এটা মেইন রোডের, মেইন রোডের ডায়া, এখান থেকে এটা পাবো। জের মান আগে বের করছি, ডি মান আগে বের করছি। আরেকটা হচ্ছে ইউ এলেভেন, অনুমোদন যোগ্য ইউ এর মান বের করতে হবে, সেটা হচ্ছে ভি ডিভাইডেড বাই 3.23√3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3 √8 √3
নিরাপদ নিরাপদ এমটি নিরাপদ কিসের জন্য পন্ড স্টেসের জন্য নিরাপদ আর যদি ইউ লেস দ্যান ইউ অ্যাভেলেবল হয় তাহলে নিরাপদ নয় নিরাপদ নয় এই মোটামুটি নয় না এটা হলো নয় নম্বর ভাগ বন্ড স্টেস বন্ড স্টেস ক্যালকুলেশন বন্ড স্টেস নিরীক্ষা আর দশ নম্বর ধাপ হলো বিমের ডিটেলস ছবি আঁকা আমরা আগামী ক্লাসে দশ নম্বর ধাপ নিয়ে আলোচনা করবো তাহলে মোটামুটি বোঝা গেছে বিমের দশটা ধাপ এক নম্বর ধাপ হচ্ছে বিমের সর্বোচ্চ লোড ক্যালকুলেশন দুই নম্বর সর্বোচ্চ শিয়ার ফোর্স ক্যালকুলেশন তিন নম্বর সর্বোচ্চ মোমেন্ট ক্যালকুলেশন চার নম্বর বিমের গভীরতা ক্যালকুলেশন পাঁচ নম্বর বিমের এরিয়া অফ রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন এন্ড রড ক্ষেত্রফল ছয় নম্বর হচ্ছে বিমের শিয়ার পিরন নিরীক্ষা সাত নম্বর হচ্ছে বিমের সাত নম্বর ধাপ আমরা দেখেছিলাম বিমের কত দূরত্ব পর্যন্ত কত দূর পর্যন্ত আমরা স্টিরাপ গুলো দিব আট নম্বরে স্টিরাপের ব্যবধান ক্যালকুলেশন আর নয় নম্বর বন্ড স্ট্রেস নিরীক্ষা দশ নম্বর হলো বিমের ডিটেলস ছবি আঁকাবো এই রড গুলো দেখাই আমরা ছবি আঁকাবো ছবি আঁকাবো আগামী ক্লাসে আমরা তাহলে এর মধ্যে পাঁচটা ধাপ এক থেকে পাঁচ ছয় নম্বর ধাপ পর্যন্ত আর ডিটেলস আজকে শিখলাম ছয় নম্বর ধাপ পর্যন্ত বিমের লোড ক্যালকুলেশন শিয়ার ফোর্স ক্যালকুলেশন বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন ডেপথ ক্যালকুলেশন মেইন লোড ক্যালকুলেশন ছয় নম্বরে আছে শিয়ার পিরন নিরীক্ষা শিয়ার পিরন নিরীক্ষা এই পর্যন্ত ক্লিয়ার সাত নম্বর ধাপ আমরা স্টিরাপটা কত দূরত্ব পর্যন্ত দিব এরপরে স্পেসিং নির্ণয় এবং বন্ড স্ট্রেস এইবার নিয়ে আগামী ক্লাসে আমরা ডিটেলস এর প্রমাণ দেখাই আমরা সূত্রগুলা কি এই যে সূত্রগুলা যেটা লিখলাম এটা কিভাবে আসছে এর প্রমাণ দেখাই আমরা যদি সময় থাকে তাহলে অঙ্কে চলে যাবো অঙ্ক দু একটা অঙ্ক উদাহরণ করলে আমাদের এই ডিজাইনের ডাব্লিউএসডি মেথডের যে ডিজাইন বিম ডিজাইন এটা আমাদের সবার একদম ক্লিয়ার হয়ে যাবে তো ঠিক আছে ভালো থাকবো সবাই আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ঘরে থাকো যেহেতু সারা বিশ্বের মধ্যে করোনা ভাইরাসের মতো একটা আতঙ্ক ছড়িয়ে আছে আমাদের বাংলাদেশেও সেই করোনা ভাইরাস ইতিমধ্যে অনেক মানুষের প্রাণহানি হয়েছে তোমরা জানো এই জন্য নিজে সুস্থ থাকবো ঘরে থাকবো নিজে সুস্থ থাকবো পরিবারের সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবো তবে ঘরে থেকে সময়গুলোকে নষ্ট না করে আমরা এই যেগুলো আমরা ক্লাস নিচ্ছি বা ক্লাস দেখতেছি ভিডিওগুলো বারবার দেখার মাধ্যমে এগুলো আবার নিজেরা খাতার মধ্যে প্র্যাকটিস করবো তাহলে এগুলো মনে থাকবে বেশি ডিজাইনের ধাপগুলো মনে থাকবে না লিখলে সূত্রগুলো মনে থাকবে না এই জন্য মনে থাকার জন্য সূত্রগুলো বারবার লিখবো
আর যেহেতু রমজান মাস, রমজান মাসে রোজা রাখার চেষ্টা করি, তার আগেই করি। হ্যাঁ, এরপর আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা এই অবস্থার দ্রুত একটা ভালো সমাধান দান করে, এই অবস্থা থেকে আমাদের উত্তরণ করে, সারা বিশ্বের মানুষকে রক্ষা করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।